একজন অন্ধ হাঁটছে অন্ধকারে। একজন অন্ধ যথারীতি হাঁটছে ভীষণ অন্ধকারে, কারণ সে তো আলো আর কালোর তফাৎটাই বুঝে না সংসারে। তুমি বোঝো, তোমরা বোঝো? এই যে চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে অহরহ, দেখো, দেখতে পাও নাকি দেখেও দেখছো না? সোনামানিক বলে আমার হাত থেকে টিভি রিমোটটা কেড়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে পাল্টাচ্ছ চ্যানেল। দেখছো কিছু নাকি দেখেও দেখছো না? পেপার নিচ্ছ প্রতিদিন, বুধ হয়ে পড়ে থাকছো তাতে পুরো সকালটা, পড়ছো নাকি পড়েও পড়ছো না? একটা ছুটির দিন সকালে তোমার আগেই কে যেন খবরের কাগজের ভাঁজটা খুলে ফেলছিল, সারাদিন তাই রেগে মেগে মুখটা হাড়ি করে রাখলে, বারবার টয়লেটে যাওয়া আসা করে অবশেষে বললে না আজকে আর হবে তবে না। তারপর কিরকম গুষ্টি গুষ্টি বলে গালাগালি চললো মায়ের সাথে। বাপ রে, আমি না একটা ফ্যাশন না কিসের রঙে চঙে পত্রিকা দেখছিলাম উল্টে পাল্টে, দেখে বললে এই এগুলো তো বড়দের বই, রাখ তুই তো ছোট। বুঝলাম, বইও বড়দের ছোটদের হয় এবং সেটা নিয়ে তোমাদের অনেক অনেক ভয়। তারপর আরেকদিন রাতে পরীক্ষা শেষে আপু ছবি দেখছিল হাসি মুখে, মা এসে বলল এটা তো বড়দের ছবি, অন্য কিছু দেখো। এই তো সেদিন আমরা দুই ভাই বোন যখন তোমার স্মার্টফোনটা নিয়ে ইউটিউবে একটু টোকা দিচ্ছি, কেড়ে নিয়ে কি একটা কার্টুন সিরিজ ধরিয়ে দিলে, কিন্তু তোমাদের চোখের সামনে যে এত কিছু ঘটে যাচ্ছে দেখছো না কিছু নাকি দেখেও দেখছো না? সেগুলো কি বড়দের নাকি ছোটদের? লুটপাট, চুরি, রেপ, খুন, এমন আরো কত রকম অন্যায়। কতজন মিথ্যে কথা বলে নাটকের মতো সচ্ছাচ্ছে চোখের সামনে, দেখছো নাকি দেখেও দেখছো না? একজন ব্যাংকে টাকা জমা রেখেছে বিশ্বাস করে, কিন্তু সেই টাকা আরেকজন আরামসে নিয়ে ভেগে যাচ্ছে বিদেশে, যার টাকা সে বেচারা দেশের রাস্তায়। কাকে বলবো, কোথায় পাবো? বলতে বলতে দিশেহারা ছুটে বেড়াচ্ছে পাগল বেহুশ হয়ে। তারা কি তোমাদের চোখে পড়ছে নাকি দেখেও দেখছো না নাকি চোখের সামনে পড়লে মনে হচ্ছে হ্যাঁ আমি এসব কিছু দেখতে পাচ্ছি নাকি? এতক্ষণ যেটা আমি পড়লাম সেটা আসলে আমার বাবার লেখা, কেউ বুঝে ফেললে হয়তো বলবেন এটা তো বড়দের জন্য, তুমি কেন পড়ছো ভাই? পড়ছি, বুঝেছো নেই পড়ছি। এবং একটা প্রশ্ন আমার মনে খুব খচখচ করছে, বাবা কি এটা লিখেছেন তার বিশ্বাস থেকে নাকি শুধু হাততালি পেতে? কারণ এই বিষয়গুলো তো আমি দেখছি সেই প্রথম দিন থেকেই, বুঝতেও পারছি, কিন্তু আমাকে বাচ্চা বাচ্চা বলে এখনো সেই টেবিলের তলাতে বসিয়ে রাখছো তোমরা। কি করবো বলতো, আমি তো তোমাদের কাছ থেকে সব শিখেই ফেলছি, দেখতেও পারি আবার দেখেও না দেখতে পারি। যেমন এবার দেখলাম একটা জীবাণু এসে সবাইকে একদম কাত করে দিল, তাকে কি দেখতে পাচ্ছ তোমরা? সে নাকি লুকিয়ে লুকিয়ে খুব ভয় দেখাচ্ছে তোমাদের, হু করে মরে যাচ্ছে অনেক মানুষ, তার মধ্যেও নাকি এটা নিয়ে চলছে তোমাদের অনেক গল্প, একে ওকে বোকা বানানো চালাকিও চলছে ঠিক মতন। সেটাকে বুঝতে পারছো নাকি বুঝেও বুঝছো না? কি শুনতে পাচ্ছ নাকি শুনেও শুনছো না? তোমার চোখ দুটো তো খোলা, দেখতে পাচ্ছ না কিছু? দেখো খেয়াল করে, সামনে একটা লম্বা লাইন, যেখানে দাঁড়িয়ে আছি তুমি আমি আমরা সবাই, একজন একজন করে গিলে ফেলছে সেই জীবাণু। এরপর হয়তো গিলবে আমাকে বা তোমাকে, দেখতে পাও নাকি দেখেও দেখছো না?